অনেক মানুষ নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করেন এবং প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের মুজিবনগর রতনপুর গ্রামে সুইস গেট নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে সুইস গেট। রতনপুর সুইস গেট ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছে। এটি মুজিবনগর ভৈরব নদীর উপর অবস্থিত। বর্তমানে ভৈরব নদীতে পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সুইস গেট ব্রিজটি পানির নিচে চলে গিয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও এখানে এলাকাবাসী মানত করে থাকে। আপনারা দেখছেন একটি বাচ্চা একটি ডাব পানির থেকে উঠাচ্ছে। দাঁড়িয়ে থাকা ওই মহিলারা ওই ডাবটি পানিতে ফেলে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন নদীর দুই পাশেই প্রতিদিন বৈকালের দিকে এলাকাবাসীরা হাওয়া খাওয়ার জন্য এখানে সময় কাটাতে আসে। অনেক মানুষ নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করেন এবং কেউ কেউ অনুমান করে পায়ে হেঁটেও নদী পারাপার হয়। এখানে পানির স্রোত অনেক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখছেন নদীতে পানি বেড়ে যাওয়ার আগে, অর্থাৎ যখন পানি কম ছিল তখনকার কিছু ছবি। তো প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।